শুভ সন্ধ্যা সবাইকে আজ আট জুলাই সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো। ভারতীয় ডাক বিভাগে পঁয়ত্রিশ হাজার পদে নিয়োগ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে কুম্ভিগ্রাম বিমানবন্দরে রাহুল গান্ধীকে সংবর্ধনা আজ মার্কুলিন ও জিরিবাম আশ্রয় শিবিরের শরণার্থীদের হুদ নিলেন রাহুল গান্ধী বেহাল সড়ক সাদারাশিতে ই রিক্সা উল্টে মৃত্যু ক্ষুদ্র ব্যবসায়ীর পথ অবরোধ হিন্দু অধ্যুষিত হাইলাকান্দি আসনের টিকিট প্রত্যাশীর ভিড় ছাব্বিশের বিধানসভা বুটগিরে গেরুয়া শিবিরে তৎপরতা শুরু দৌড়ে মন মিলন সুব্রত সহ এক ট জন ভৈরবী যাত্রীবাহী ট্রেন চালুর দাবিতে লালায় বিভিন্ন সংগঠনের বিক্ষোভ বন্যা জাতীয় সমস্যা গুছিত হলে পর্যটকরা মুখ ফেরাবেন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত সমস্যার সমাধান ধীরে ধীরে করছে সরকার নাগরিকত্ব আইন নথির কোড়া করেই শিথিল করতে চায় মোদী সরকার বিজয় মালাকারের সৌজন্যে বেঙ্গালুরুতে বসে বায়োমেট্রিক দিলেন রামকৃষ্ণনগরের প্রবাসীরা গাঠের কড়ি বাঙ্গিয়ে দুই এজেন্টকে বেঙ্গালুরু পাঠালেন বিধায়ক এবং সর্বশেষ খবরটি হল গুমরা পাইখানে শতাধিক পরিবার জলের তোলায় জুটেনি ত্রাণ এবারে শুনুন বিস্তারিত খবর ভারতীয় ডাক বিভাগে পঁয়ত্রিশ হাজার পদে নিয়োগ চলছে আবেদন জমা দেওয়া শুরু হয়েছে পঁচিশ জুন থেকে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী পনেরো জুলাই প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যারা দশম অর্থাৎ বাংলায় মাধ্যমিক পাস এবং যাদের কম্পিউটার জ্ঞান আছে তারা আবেদন করতে পারবেন এ সংক্রান্ত আরও বিশদ বিবরণের জন্য ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিও ডট ইনে লগ করুন পরবর্তী খবরটি হল ভৈরবী দিকে যাত্রীবাহী ট্রেন চালুর দাবিতে রবিবার বিকেল পাঁচটায় রেল স্টেশনের বিক্ষোভ দেখালেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা এদিন নাগরিক অধিকার সুরক্ষা কমিটি সহ বিভিন্ন সংগঠনের স্লোগানে রীতিমতো সরগরম হয়ে উঠে লালাবাজার রেল স্টেশন স্লোগানে উঠে ভৈরবী গুহাটি যাত্রী ট্রেন অবিলম্বে চালু করতে হবে জবাব চাই জবাব দাও ইত্যাদি হাইরাকান্দি রেল স্টেশনের পর রবিবার লালাবাজার রেল স্টেশনে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির নেতৃত্বে বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা গুয়াহাটি বৈরবী যাত্রী ট্রেন সহ একাধিক দাবিতে লালাবাজার রেল স্টেশন চত্বর সরগরম করে তোলেন বিভিন্ন বক্তা উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের সঙ্গে বিধায়ক এবং সাংসদের তীব্র সমালোচনা করেন। এদিন বিক্ষোভ আন্দোলনে বিভিন্ন সংগঠনের পক্ষে কল্লুল দাস রঞ্জিত ঘোষ সুশীল পাল গোবিন্দলাল চার্জি অথানা গোপাল দাস মা আনন্দময়ী সঙ্গ সুদীপ পাল পার্বেশ খসরুম রিনালকান্তি মজুমদার সহ বিভিন্ন ব্যক্তিরা অংশ নিয়ে অবিলম্বে বৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত যাত্রী ট্রেন চালানোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন তারা শিলচর বৈরবীর রেল রুটে আরও একজোড়া ট্রেন চালানোর দাবি জানান পরবর্তী খবরটি হল বিজয় মালাকারের সৌজন্যে বেঙ্গালুরুতে বসে বায়োমেট্রিক দিলেন রামকৃষ্ণনগরের প্রবাসীরা গাঠের কড়িবাঙ্গিয়ে দুই এজেন্টকে বেঙ্গালুরু পাঠালেন বিধায়ক রেশন কার্ডের ফিঙ্গারপ্রিন্ট নিতে বেঙ্গালুরুতে পাঠিয়ে দিলেন রামকৃষ্ণনগরের দুই নিয়ার্য মূল্যের দোকান মালিক তাদের নিজ খরচে বেঙ্গালুরুতে পাঠালেন রাতাবাড়ির কর্মসূত্রে রামকৃষ্ণনগরের গ্রাহকরা তাদের রেশন কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ দিতে পেরেছেন এহেন উদ্যোগে বিধায়ককে প্রশংসায় বাসালেন বেঙ্গালুরুতে থাকা এই অঞ্চলের মানুষরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শত শত রেশন কার্ডদারিকে তাদের বায়োমেট্রিক দিতে দেখা গেছে পাশাপাশি সবাইকে বিধায়ক বিজয় মালকারের নামে জয়ধ্বনি দিতেও দেখা যায় উল্লেখ্য রেশন কার্ডে নিজেদের নাম বহাল রাখতে ফের ফিঙ্গার দেওয়ার কথা সরকারিভাবে জানানো হয়েছে জুন মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত অন্তিম দিন থাকলেও তা বাড়ানো হয়েছে আরও কিছু দিন তবে রাজ্যের ভেতরে থাকা সকলের ফিঙ্গার নেওয়া হলেও প্রবাসী থাকা এত অঞ্চলের মানুষরা ফিঙ্গার দিতে পড়েছিলেন সমস্যায় এমন পরিস্থিতিতে বেশ চিন্তায় পড়েছিলেন প্রবাসী থাকা লোকজন তাদের এই মুশকিল আসনে রেথাবাড়ির বিধায়ক বিজয় মালাকার নিয়েছেন পদক্ষেপ রামকৃষ্ণনগরের দুই দোকানের এজেন্টকে নিজ খরচে তিনি পাঠালেন সুদূর বেঙ্গালুরুতে যাতে সেখানে থেকে লোকরা তাদের রেশন কার্ডের ফিঙ্গারপ্রিন্ট সেখানে থেকেই দিতে পারেন এদিকে বেঙ্গালুরুতে পৌঁছে রামকৃষ্ণনগরের দুই এজেন্ট যথাক্রমে বিশ্বজিৎ দাস এবং বিপ্লব দাস গ্রাহকদের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করছেন গত দুদিন আগে ইতিমধ্যেই বহু সংখ্যক লোকের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে রবিবার গুহাটি থেকে ফোন যুগে বিধায়ক বিজয় মালাকার কতটুকু কাজ সম্পন্ন হয়েছে বা আর কতজন বাকি রয়েছেন এগুলো নিয়ে অবগত হন এছাড়া এজেন্টরা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করার নামে কোনো টাকা আদায় করছেন কিনা সেই খবরও নিয়েছেন তিনি প্রায় সকলেই এই কাজের জন্য বিধায়ককে সাধুবাদ জানিয়েছেন রামকৃষ্ণগর ছাড়াও রাজ্যের অন্যান্য অঞ্চলের লোকজন দিয়েছেন তাদের ফিঙ্গারপ্রিন্ট বলে জানা গেছে এ প্রসঙ্গে বিধায়ক বিজয়মালা কার বলে আর বলেন রামকৃষ্ণনগরের বহুলোক বহির্রাজ্যে বসবাস করছেন কর্মক্ষেত্রে এর মধ্যে অধিকাংশই রয়েছেন বেঙ্গালুরুতে ফলে তার কেন্দ্র থেকে দুই এজনকে সেখানে পাঠানো হয়েছে যাতে কোনো ঝামেলা ছাড়াই তারা নিজেদের ফিঙ্গারপ্রিন্ট দিতে পারে বলেন যারা তাকে বিধায়ক বানিয়েছেন তাদের জন্য যতটুকু করা যায় সেটা যেন কম মনে হয় আর রেশন কার্ড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কার্ড যার মাধ্যমে সকলেই উপকৃত হচ্ছেন। ফলে এই কার্ডকে বহাল রাখতেই এই সব করা হয়েছে পরবর্তী খবরটি হলো হিন্দু অধ্যুষিত হাইলাকান্দি আসনে টিকিট প্রত্যাশীর ভিড় ছাব্বিশের বিধানসভা ভোট ঘিরে গেরুয়া শিবিরের তৎপরতা শুরু দৌড়ে মন মিলন সুব্রত সহ এক ডজন ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘিরে হাইলাকান্দি গেরুয়া শিবিরের রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে বিশেষ করে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে গেরুয়া শিবিরের অনেকেই ইচ্ছুক এই তালিকায় দলের তৃণমূল স্তরের কর্মী থেকে শুরু করে হ্যাভিয়েট নেতাও রয়েছেন বিভিন্নভাবে প্রার্থী প্রত্যাশীরা নিজেদের মতো করে জনসংযোগ চালাচ্ছে ডিলিমিটেশনের পর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রটি বিজেপির জন্য খুবই অনুকূল আসন হয়ে গেছে এই কেন্দ্রে প্রায় হাজার হিন্দু অধিক রয়েছে ফলে এই কেন্দ্রে বিজেপির লাভ করা মানেই জয় অনেকটা নিশ্চিত বলে টিকিট প্রত্যাশীদের অভিমত বিজেপির অনুকূল আসন হওয়ায় হাইলাকান্দি কেন্দ্রে বিজেপির টিকিট প্রত্যাশীর তালিকা এখন থেকেই অনেক দীর্ঘ হয়ে আছে গত লোকসভা উঠে করিমুল লোকসভা কেন্দ্রের অধীনস্থ হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃপনাথ মনার পক্ষে ভোট পড়েছিল এক লক্ষ নয় হাজার পাঁচশো তেপ্পান্নটি অন্যদিকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষে ভোট পড়েছিল পঞ্চান্ন হাজার চারশো সাতাত্তরটি এবং এআইইউডি প্রার্থী শাহাবুল ইসলাম লাভ করেছিলেন দুই হাজার তিয়াত্তরটি ভোট লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের পরিসংখ্যানের ভিত্তিতে এটা পরিষ্কার হয়ে গেছে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপির অবস্থান যথেষ্ট মজবুত যার ফলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি আসনে বিজেপি প্রার্থী হওয়ার জন্য টিকিট প্রত্যাশীদের দৌড়জাপ শুরু হয়ে গেছে গত বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্রে বিজেপি প্রার্থী মিলন দাস সামান্য ভোটের ব্যবধানে এআইডি প্রার্থী জাকির হোসেনের কাছে পরাজিত হয়েছিলেন অবশ্য ডেলিমিটেশনের পর বর্তমানে হাইলাকান্দি বিধানসভা আসনের জনবিন্যাসের পরিবর্তন করেছে হাইলাকান্দি আসনটি এখন হিন্দু অধ্যুষিত এই আসনে আশি হাজারেরও অধিক হিন্দু বুট রয়েছে ফলে জনবিন্যাসের নিরিখে হাইলাকান্দি আসনটি বিজেপির অনুকূলে রয়েছে আর তাই ছাব্বিশের বিধানসভা বুটকে সামনে রেখে এই আসনের জন্য বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা বেড়েই চলেছে এদিকে এই হাইলাকান্দি আসনে ছাব্বিশের ভোটের জন্য সম্ভাব্য প্রার্থী হিসাবে যাদের নাম নিয়ে চর্চা চলছে তাদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে এই তালিকায় নাম রয়েছে গত নির্বাচনে এই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী মিলন দাসের আলোচনায় উঠে আসছে আসাম প্রদেশ বিজেপির তফসিলি মোর্চার সভাপতি তথা গত বিধানসভা নির্বাচনে আলগাপুর কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী মন স্বর্ণকার এবং কাটলজোড়া কেন্দ্রে বিজেপির পরাজিত প্রার্থী তথা জেলা বিজেপি প্রাক্তন সভাপতি সুব্রত নাম এই তিনজনকেই অজন্তার প্রার্থী হিসেবে গণ্য করা হচ্ছে গত কিছুদিন থেকে মিলন দাস মন স্বর্ণকার এবং সুব্রত নাথকে হাইলাকান্দির আনাচে কানাচে চষে বেড়াতে দেখা যাচ্ছে এদের পাশাপাশি রাজনৈতিক মহলে চর্চিত হচ্ছে বিজেপির চা সম্প্রদায়ের নেতা বিমল বারোয় এবং চৌধুরীর চরণ গুড়ের নাম আলোচিত হচ্ছে সাংসদ প্রতিনিধি দিব্যেন্দুচন্দ্র হাইলাকান্দি জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সন্দীপন পাল জেলা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অনামিকা আচার্য জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য এবং হিন্দুবাদী নেতা মিষ্টুনাথের নাম সেই সঙ্গে আলোচনায় আছে বিজেপির পুরনো কর্মী রাজকুমার দাস জেলা বিজেপির প্রাক্তন সভাপতি গোবিন্দুলাল চ্যাটার্জি বিপ্লবপুর কায়স্ত হাইলাকান্দি জেলা অবিসি বোর্ডের সভাপতি জওহরলাল নাথের নামও উল্লেখ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী আলোচিত নামের মধ্যে আরও দুইজন বিশেষ ব্যক্তির নাম নিয়েও চর্চা চলার খবর পাওয়া গেছে এদের একজন হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এস ডি শেখর জেলার কাটাকালের বাসিন্দা এবং বিজেপির তৃণমূল স্তরের কর্মী নির্বাচনে হাইলাকান্দি আসনে প্রার্থী করতে বিজেপির একটি মহল প্রয়াস চালাচ্ছে বলে জানা গেছে এই তালিকায় আরেকজন বিশেষ ব্যক্তির নাম নিয়েও আলোচনা চলছে আলোচিত এই ব্যক্তি হচ্ছেন আসাম শিশু সুরক্ষা আয়োগের সদস্য অজয় দত্ত দক্ষিণ হাইলাকান্দির কারিচুরার বাসিন্দা অজয় দত্তকে প্রার্থী করতে বিজেপির একটি মহল প্রয়াস চালাচ্ছে বলেও জানা গেছে এছাড়াও বরাকের এক বিধায়ক সহ রাজ্যের এক প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিবারের সদস্য এক প্রাক্তন বিধায়কের নাম নিয়ে জোর চর্চা চলছে অবশ্য ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এই তালিকাও আরও দীর্ঘ হবে বলে রাজনৈতিক সচেতন মহলের অভিমত যদিও এসব আলোচনার আপাতত কোনো ভিত্তি নেই রাজ্যের কয়েকটি আসনের উপনির্বাচনের পর বিধানসভা নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ের চিন্তা চর্চা শুরু হবে বলে জানা গেছে তা সত্ত্বেও রাজনীতি পিপাসু মানুষ ভোট চর্চায় আনন্দ পান তাই এখন থেকেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে পরবর্তী খবরটি হলো দশকের পর দশক ধরে আশু রাজ্যের জাতীয়তাবাদী সংগঠনগুলি যখন রাজ্যের বন্যাকে জাতীয় সমস্যা হিসেবে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করার দাবিতে সরব ঠিক সেই সময় এ ব্যাপারে উল্টো সুর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর মতে আসামের বন্যাকে জাতীয় সমস্যা ঘোষণা করলে বিদেশি পর্যটকরা আর আসবেন না এই রাজ্যে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে তার মন্তব্য আসামের বন্যাকে সমস্যা ঘোষণা করলে আমি আমরা কি পাব বিদেশের মানুষজন কম্পিউটারে দেখবেন যে আসামের বন্যা জাতীয় দুর্যোগ বা সমস্যা এমন প্রচারের ফলে কেউ কি আর আসবেন আসামে সমস্যা বলে দেখান হলে কেউ আসবেন না সমাধানের কথা বললেই তারা আসবেন মুখ্যমন্ত্রী বলেন যে দুই হাজার চার সালের তিনশো থেকে চারশোটি নদীবাদ ভেঙে গিয়েছিল তার তুলনায় এবার মাত্র দুই তিনটি বাদ ভেঙেছে ফলে আস্তে আস্তে বন্যার সমস্যার সমাধানের প্রতি রাজ্য এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী পলাশবাড়ির বন্যা বিধ্বস্ত অঞ্চল ও আশ্রয় শিবির পরিদর্শন করে মুখ্যমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন অন্যদিকে কেন্দ্রীয় সরকার বন্যার ত্রাণের নামে রাজ্য সরকারকে আগে তেরোশো কোটি টিকা প্রদান করেছিল বলে সাংবাদিকদের সামনে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এছাড়া বন্যার পর সম্ভাব্য বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্য বিভাগ বেশ সক্রিয় হয়ে রয়েছে সেই সঙ্গে বিভিন্ন স্থানে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী শর্মা পরবর্তী খবরটি হল পশ্চিম কাটিগুড়া পাইখানা এলাকার শতাধিক পরিবার এক মাসের মধ্যে দফায় দফায় তিনবার জলের তলায় তলিয়ে গেলেও আজ পর্যন্ত সরকার সরকারি কর্মচারী নির্বাচিত জনপ্রতিনিধি বিশেষ করে কাটিগুড়ার বিধায়ক খোঁজখবর নেননি মানুষ অনাহারে অর্ধাহারে দিন গুজরান করলেও ত্রাণ সামগ্রী দেওয়া তো দিবা স্বপ্ন একটিবার চুকের দেখা দেখতেও আসেননি কেউ এমন অভিযোগ বানবাসীদের অসহায় সর্বহারা মানুষ সংবাদ মাধ্যমকে জানা দফায় দফায় তিনবার জলের তোলায় রয়েছেন পশ্চিম কাটিগুড়ার পাইকানের শতাধিক পরিবার খাদ্য সামগ্রী সহ বিশুদ্ধ পানীয় জলের সংকটে পড়ে প্রহর গুনছেন সরকারের তরফে শুধু কাঠিগুড়া নয় বন্যাক্রান্ত এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী বন্টন করা হচ্ছে দ্বিতীয় দফার বন্যা থেকে কিন্তু এসব এলাকায় আজ পর্যন্ত ত্রাণ সামগ্রী বা গোখাদ্য কিছুই মিলেনি স্থানীয় বিধায়ক সহ পাটুয়ারির সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তারা কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ বানবাসীদের পাটুয়ারি বিধায়কের কাছে যেতে বলেন আর বিধায়ক পাটুয়ারি বা সার্কল অফিসারের কাছে যেতে বলেন কোনো উপায় না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন তারা আর্থিক সাহায্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন জানান তারা খুব ব্যক্ত করে বলেন নির্বাচনের আগে খলিল উদ্দিন মজুমদার জনগণের দুয়ারে উপস্থিত হয়ে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন নির্বাচিত হলে সুখে দুঃখে পাশে থাকবেন নির্বাচিত হওয়ার পর পাশে থাকা তো দূরের কথা একদিন হুজ খবরণের নিয়ে এভাবে ভোটারদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে জনপ্রতিনিধিরা ভোট বৈতরণী পার হওয়ার কৌশল মাত্র আগামী নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবেন গণদেবতারা পরবর্তী খবরটি হল নাগরিকত্ব আইন নথির কড়াকড়ি শিথিল করতে চায় মোদী সরকার সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএতে এবার বড় বদলের ভাবনা কেন্দ্রের এই আইনের সাহায্যে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে গেলে যেসব নথিপত্র দিতে হয় তা অনেকেরই নেই সেক্ষেত্রে আবেদনকারীদের আবেদনপত্র বাতিল করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ আসলে সিএ আইনে বেশ কিছু নথিপত্র অ তথ্য প্রমাণ পেশের নিয়ম রয়েছে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি সূত্র বলছে নথির কুড়াকুড়ি কিছুটা শিথিল করার কথা ভাবা হচ্ছে সূত্রের খবর সিএ আইনের এক এ দ্বারা কিছু রদ করা হতে পারে সেই সূত্রে সি এ ভেরিফিকেশনের সঙ্গে যুক্ত আধিকারিকদের নির্দেশে বলা হয়েছে কোনো আবেদনকারীকে হেনস্থা করা যাবে না যদি আবেদনকারীর কাছে প্রয়োজনীয় নথিপত্র নাও থাকে তাহলেও সেই আবেদন বাতিল করা যাবে না রাজনৈতিক মহল মনে করছে মূলত পশ্চিমবঙ্গের কথাভাবে এই কেন্দ্রের এই পদক্ষেপ কারণ ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে অতীতে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক হিন্দু শরণার্থী পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা নদীয়া কুচবিহার সহ বিভিন্ন জেলায় বসবাস করছেন বহুদিন ধরে তারা নিঃশর্ত নাগরিকত্বের দাবি জানিয়ে আসছেন এরপর লোকসভা নির্বাচনের আগে গত এগারো মার্চ সিএএ দেশ জুড়ে কার্যকর করার কথা বলা হলে বেশ কিছু নথিপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে বলা হয় শরণার্থীদের কিন্তু অনেকের কাছে সেটা না থাকায় তারা অসুবিধায় পড়েছেন বিষয়টি নিয়ে মতুয়া সমাজের মানুষজন একাধিকবার দরবার করেছেন বনগার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে শান্তনু তাদের আশ্বাস দিয়ে বলেছিলেন বিষয়টির সমাধান করা হবে এরপরও শোনা যাচ্ছে কেন্দ্র নথিপত্রের কড়াকড়ি নিয়ে কিছুটা শিথিল অবস্থার নিচে চলেছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে জানা কারো কাছে যদি প্রয়োজনীয় নথি না থাকে তাহলে সেগুলি তিনি পরে জমা দিতে পারবেন ততদিন পর্যন্ত তার প্রক্রিয়াটি স্থগিত থাকবে কিন্তু তার আবেদন কোনোভাবেই বাতিল করা যাবে না পরবর্তী খবর কি হলো রাতভর বৃষ্টিতে জল থই তুই রাস্তাঘাট রবিবার রাত একটা থেকে আজ ভোর সাতটা পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে দুর্ভোগ মুম্বাইয়ে আজ সকালে জলমগ্ন ব্যস্ত রাস্তায় ব্যাপক যানজট ভুগান্তি পোহাচ্ছেন নিত্যযাত্রীরা আজ সমস্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছিল ভারী বৃষ্টিপাতের জেরে বেহত ট্রেন এবং বিমান পরিষেবা বাতিল একাধিক ট্রেন মুম্বাইয়ে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে গোয়ায় অতি বৃষ্টির জেরে আজ দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে গোয়ায় মৌসুম ভবন সূত্রে খবর আজ পশ্চিমবঙ্গ সিকিম আসাম মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম ত্রিপুরা মহারাষ্ট্র এবং কর্ণাটকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বিহার এবং উড়িষ্যাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো জুলাই পর্যন্ত দিল্লি হরিয়ানা হিমাচল প্রদেশ রাজস্থান উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ পাঞ্জাব জম্মু ও কাশ্মীরে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত